খড়দহের বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত সদরহাট এলাকায় ঘরের ভিতর ঘুমের ওষুধ স্প্রে করে সর্বস্ব লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘুমের ওষুধ স্প্রে করার কারণে বাড়ির লোক ঘুমে আচ্ছন্ন ছিলেন বলেই জানা যাচ্ছে। জানা গেছে, বাড়ির ভেতরে চারটি আলমারি ভেঙে সোনার গয়না ও নগদ টাকা লুট করে যায় পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী, ঘটনার তদন্ত শুরু করেছে রওড়া থানার পুলিশ। মেন দেখুন, কালকে রাত্রের একটার পরে আমার দাদা একটা পর্যন্ত রাত্রে জেগেছিল। এখন রাত্রেবেলায় একটার পরে যখন ও যখন ঘুমিয়ে পড়ে, তো আমরা বলতে পারবো না যে কখন এসছে ওনারা। এসে আমরা মানে আমাদের কোনো রকম হুঁশ ছিল না, আমাদের কোনো রকম স্প্রে পুশ করা হয়েছে কি কী করা হয়েছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমরা মানে গভীর ঘুমের মধ্যে ছিলাম। মানে আমরা সকাল তখন 4:45 অথচ 10 এরকম হবে। এই সময় আমরা উঠে দেখছি যে এরকম আমাদের আলমারি শোকেস যাবতীয় জায়গা যত সোনা গয়না বা ক্যাশ যাওয়া রাখা ছিল সব নিয়ে ওনারা চলে গেছে। প্লাস ছাদে গিয়ে ওগুলোকে হাত বাছাই করেছে, মানে সোনা রূপা সব আলাদা জায়গায় করেছে, পরে সোনার জিনিসগুলো নিয়েছে আর রূপার জিনিসগুলো সব রেখে গেছে। সবাই ঘুমিয়েছিল, বৌমারা সব ঘুমিয়েছিল। সকালবেলা 4টার সময় ছোট বৌমা উঠে দেখছে নিচে ব্যাগ ছিটানো রয়েছে পায়ের মধ্যে পড়ে। তখন বাড়িতে বসে ওরা একটু ডাকাডাকি করে জানা গেল যে চুরি হয়েছে। তখন ওরা মনে হয় কোনো স্প্রে মেরে দিয়েছে, কারণ এতটা ঘরের মধ্যে লোক আছে, কেউ তো বলতে পারছে না কীভাবে কী হয়েছে না হয়েছে। যে ঘরে থেকে চুরি হয়েছে সেই ঘরে সবাই শুয়ে আছে, পাশেই আলমারি, পাশেই শোকেস, পাশেই সব কিছু।